কিরে তোহান, কাইলে তোরে মিস করি এর মানা কই। ঘুম থেকে উঠে আমাদের নতুন মেহমানের আগমন। এই যে মানহাও চলে আসছে, মানহা ভালো ভালো আছেন নি? ভালো বইয়েন না, মানহারে আমার ননদ হচ্ছে আসার সময় এই ফল নিয়ে আসছে ভাইজিদের জন্য, বাপমার জন্য, তারপরে হচ্ছে এই চানাচুর, চিপস, আইসক্রিম, রসমালাই এইগুলা। মানহা মানহা নানা বাড়ি আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরো একটি ব্লগ নিয়ে। ব্লগটি শ্বশুর বাড়ির ব্লগ। তো ব্লগ শুরু করলাম হচ্ছে এখন বাজে সকাল 9:46। এত দেরিতে ব্লগ শেয়ার করার কারণ হচ্ছে আমি দেরিতে ঘুম থেকে উঠছি। গতকালকে হচ্ছে আমার ননদের বাড়িতে গেছিলাম, আপনারা তো জানেন। ওখান থেকে এসে আমরা সবাই যে ক্লান্ত, প্রচুর গরম, সবার মাথা ব্যথা, মানে আরো একটু অ্যালার্জির প্রবলেম ছিল সেটাও বেড়ে গেছে, টাইফার গায়ে প্রচুর জ্বর, বাচ্চারা তো আমি শুট নেই নাই, ক্লান্ত ছিলাম এই জন্য। দেখাইলে দেখতেন আপনারা বাচ্চাদের কি অবস্থা ছিল, সবাই ফ্লোরে, কেউ বিছানায় শোয় না, এরকম অবস্থা। তো সারা রাত হচ্ছে তাইফাকে নিয়ে এভাবে চিন্তা করতে, দুশ্চিন্তা করতে করতে আর কি রাতটা পার করলাম। সকালবেলা মোটামুটি তাইফা কিন্তু আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছে, একদম পুরোপুরি জ্বর যায় না, তবে ভালো আছে। আর ওর বড় ফুফু আসছে, সেটা দেখে ও আরেকটু শরীরে এনার্জি পাইছে। বাসায় অনেক মেহমান থাকলে হয় কি, মানে শরীরে অসুখটা মালুম হয় না। তো আমার মেয়েটা সুস্থ হয়ে যাক, সবাই দোয়া করবেন। আর আজকে আমাদের সকালের নাস্তা এখনো করা হয় নাই, আমার ননদ অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো তো খাবো। আর আমরা নিজেরা তৈরি করছি হচ্ছে দুধ চা আর বিস্কিট, বাচ্চা বাহিনীরা খাচ্ছে আর এখন হচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি। দুধ চা টোস্ট বিস্কিট দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? বিসমিল্লাহ। চা বিস্কিট খাওয়ার পরে আমাদের হচ্ছে মিষ্টি চলে আসছে, আর মিষ্টি আমার ননদ আনে নাই, এটা হচ্ছে নিয়ে আসছে আমার দাদি শাশুড়ি। আর এটা আসছে কোথা থেকে? আমার আমার হ্যাঁ ফুফু শাশুড়ির বাড়ি থেকে আসছে। এটা হচ্ছে আমার দেবরের ছেলে হয়েছে, সেই ছেলের উপলক্ষে মিষ্টি কি মা? এ ধরো সবাই নাও, ধুয়ে নিলাম, একটু রুমে যাব, রুমটাকে পরিষ্কার করব। সকাল থেকে রুম পরিষ্কার করা হয় নাই, গোছানো হয় নাই। তারপরে গতকালকে যে থ্রি পিসটা পরে বেড়াতে গেছিলাম সেটাও একটু পানি দিয়ে ধুয়ে দিব, ঘামের গন্ধ হয়ে যাবে যদি না ধুই। সাবান দিব না, শুধু পানি দিয়ে একটু ধুয়ে দিব। মোহনা মানহা, এই যে মানহা,
মান্না শুধু সারাক্ষণ কিউ কিউ করবে। সকাল থেকে একটু সুলু আসতে সময় পাইলে সুলগুলো সব সামনে চলে আসে, সব চুল উঠে গেছে, চুল নাই। এই কয়টা চুলের জট বেঁধে গেছে, ঘাড়ের গোড়া ঘামে ঘামে ভিজে একদম ইয়ে হয়ে যায়। চুল কি পরিমাণ উঠছে দেখছেন? কালকে চোখে কাদল করছিলাম যে চোখ গুলো কালো হয়ে গেছে, একটু নারিকেল তেল দিয়ে আমার কানিটা তুলবো। কি পরিমাণ কালি চোখে! গতকালকে যে কাপড় গুলি পরে বেড়াতে গেছিলাম সেগুলো হচ্ছে ভিজিয়ে দিল আমার ননদ, এগুলো ধুয়ে দিব, ভিজায় রাখবো না, কারণ এগুলো বেশি ময়লা না, খালি ঘাম। কাপড় চোপড় ধুয়ে মেলে দিলাম, সকাল থেকে যে পরিমাণ রোদ, এখন আবার দেখতেছি মেঘলা করে আসছে, আর পুরো রাত একদম মানে মুসুলধারে বৃষ্টি বলে যে সেটা হয়েছে। গরমও লাগতেছে, উতলা গরম লাগতেছে। ভালো হয়েছে, তাই তো জ্বর বেশি, ঠান্ডা খেতে পারবে না, ঠান্ডাও বেশি নেই। তোমার মন আল্লাহ লই যায়, আমার ছোট ননদ চলে আসছে, মা কান্দে গেছে, দুই বোনের মোল্লাকাত। ইতি খালি ক্যামেরার দিকে তাকায়, স্টিকার মারি দিব, সমস্যা নেই। এখানে সুম্মা দিয়ে দাও, এখানে সুম্মা দিয়ে দাও তোমার কফি। আমার ছোট ননদ দেখেন কি পরিমাণ ফল নিয়ে আসছে, আম, তারপরে হচ্ছে মালটা, তারপরে হচ্ছে আপেল, আর এইখানে হচ্ছে আমার বড় ননদ সবজি কেটে নিচ্ছে, আলু শসিন দেয়, তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছে, আর এখানে হচ্ছে মাছ ভিজাইছি, তেলাপিয়া মাছ, আর হচ্ছে চিকেন রান্নার জন্য। তো চুলা হচ্ছে রেডি, আমি চুলা এখন আগুন জ্বালাই দিব। না রাইচি আনব, তো এখানে হচ্ছে তরকারি রান্না করে নিব, সবজি সবজি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে, তো মাছটা হচ্ছে কষিয়ে নিলাম, এই যে আলু পটল শসিনটা কাঁকরোল সব কিছু মিক্স করে একটা সবজি হবে। ওমা এই ফাতিলের ডাকনা গা নিয়ে নাইতে। তো আমাদের হচ্ছে বাজার চলে আসছে, ফ্রিজে যা ছিল ওইগুলোই হচ্ছে রান্না করে ফেলছি, আর এগুলো হচ্ছে কাস্টমার আব্বু মানে আপনাদের ভাই এই মাত্র নিয়ে আসছে। এটা বড় একটা, এটা সিলভার কাপ নাকি ইয়ে মাছ, কি মাছ, ইয়ে মাছ ব্রিকেট মাছ, কাতলা মাছ হচ্ছে মাথা বড়, এই মাছ আনলে পুষে নি, রুই মাছ আনলে না, ঠিক আছে ঠিক আছে নি মা, কাতলা মাছের মাথা বড়, মাছ কম। মাথা বড় এটা মাছ কম পুষে না।
বংশের বড় নাতি আর হচ্ছে দাদির একটু আলাপ আলোচনা শেয়ার করবো না তো বলো সবজি তরকারিটা হয়ে গেছে, তেলাপিয়া মাছ আলু দিয়ে যে তরকারিটা রান্না করছিলাম সেটা হয়ে গেছে। আরে না হু দয়া কইছে যে দাম বেশি নিলে কুড়ি নাই, যদি 10-15 টাকা হইতো খুব। হ্যাঁ ঠিক আছে, আর আমি তো না খাই এখন না তো যাই মাছ আনতে কত কোন লাগবে বড় মাছ না এই তো কুড়ু মাই কইছি না সিতির আগে তুই আম কো উঠাই নিলে তো আই ধরে না কই এখন কুড়ু কইছি। হ্যাঁ ওই আই তিরে দুধ খাবাই তাই না আমি তিরে দুধ দুধ খাবাই দিই এ তো দানা কান দেন দেন তারা হি একা একটু কুড়ু সিতির কইছি না তুই করিয়া গো তুই আন কান্দে তো মাছের তরকারিটা হয়ে গেছে, মাছটাকে হচ্ছে ভুনা করে নিলাম। তাইফা হচ্ছে মেহেদি লাগাচ্ছে অসুস্থ শরীর নিয়ে, আর তাসলিম হচ্ছে লাগিয়ে দিচ্ছে। দেখাও না কিভাবে লাগাচ্ছে একটু, হ্যাঁ। এপাশে হচ্ছে তুসমি মেহেদি লাগাইছে না রে তুসমি, তাকাও মোনা ফুল লাগাই দিছে দেখি, সুন্দর হয়েছে। তো বাইরে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে রুমে চলে আসলাম। মোটামুটি আমার সব রান্না শেষ, তারপরে কাপড় চোপড় ধোয়া শেষ, তারপরে তাসলিম গোসল করে ফেলছে, তাইফা গোসল করে নাই, তাইফার জ্বর যায় এই জন্য তাইফাকে গোসল করাবো না। তো আমি হচ্ছে রান্নাঘর ঝাড়ু দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে রুম গোছাতে চলে আসলাম। তো রুমের ভিতরে এলোমেলো, সকালে উঠে হচ্ছে রান্নাঘরে চলে গেছি, আজকে আর রুম গোছাই নাই। তো প্রায় একটা বেজে গেছে, গোসল করব, তো ভাবতেছি গোসল করার আগে আমি রুমটাকে একটু গুছিয়ে নেই। তো এই যে ভিজা যে কাপড়গুলি ছিল সেগুলো হচ্ছে বাহিরে দিয়ে আসলাম, আর যেগুলো শুকনো একদম শুকাই গেছে সেগুলো হচ্ছে আমি ভাঁজ করে লাগেজের ভিতর তুলে রাখতেছি। তো যেহেতু এখানে হচ্ছে আমি কোনো আলমারি ব্যবহার করি না, তো বেড়াতে আসলে আমার লাগেজে ব্যবহার করতে হয়, তো এই রুমে একটা আলমারি আছে। তো শাশুড়িকে বলছি এটা হচ্ছে অন্য একটা রুমে দিলে আমি এখানে একটা আলমারি এনে রাখবো, তো আমার কাপড়গুলো হচ্ছে আমি আলমারিতে রাখতে পারবো, তো সেই হিসাবে দেখতেও সুন্দর লাগবে আর আমার কাপড় চোপড় ব্যবহার করতে সুবিধা হবে।
তো বিছানাটাকে ঘুষিয়ে নিলাম, বিছানাটা ঝেড়েও নিছি। আর আমার ননদ হচ্ছে এই পাশ থেকে রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আমার রুমটাও ঝাড়ু দিয়ে নিছে। এই যে তাসনিম, তাইফা যত কাপড় ছিল একে একে সব কিছু হচ্ছে আমি লাগেজের ভিতরে ঢুকিয়ে দিলাম, আমার নিজেরগুলোও ঢুকাইছি। তো যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি সেগুলো বাহিরে থাকে, আর যেগুলো কম ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমি লাগেজের ভিতরে তুলে রাখি। তো মোটামুটি আমার রুম গুছানো একদম শেষ, আমি চলে যাব এখন গোসল করতে। গোসল করে এসে দেখা হবে আপনাদের সাথে। তো ফিরে আসলাম বিকাল বেলা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, আর ভিডিও শ্যুট করা হয় নাই। মানুষ বেশি থাকলে যা হয় গল্প আড্ডা মজা মাস্তি, ভিডিও করার সময় থাকে না, সেটাই হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটি একটু ছোট হয়ে গেছে, জানি না কয় মিনিট হবে, 16-17 মিনিট হইতে পারে। তো আমার বাহিনী কিন্তু অলরেডি আমার সাথে আছে, আর আমার আজকের এই ভিডিওটি আর বাড়াবো না, কারণ আমরা হচ্ছে এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক দিয়ে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।